scuffing my shoes. Nice. I will crease your shoes and wear them and make them big. That's fine, Fatima. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো আমি আজকে ঘুরতে একটু বের হচ্ছি, ভালো লাগতেছিল না এই জন্য একটু একটা ভাবির বাসায় যাচ্ছি। অনেক দিনেরই পরিচয় ওনাদের সাথে, আমি লন্ডন আসার পরে থেকে। আর আমার হাজব্যান্ডের সাথে, ওনার হাজব্যান্ড বিজনেস পার্টনার ছিল, যার কারণে অনেক দিনেরই পরিচয়। তো যাই হোক, আশা করি আপনারা আমার ব্লগটি পুরো পর্যন্ত, মানে শেষ পর্যন্তই দেখবেন। আর দেখার পরে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করতেই পারেন, শেয়ারও করতে পারেন। আর যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন, তাদের সবার কাছেই তো আমি কৃতজ্ঞ। আশা করি ওনারা শেষ মানে আরও সাপোর্ট করবে এবং শেয়ারও করবে, লাইকও করবে। তো আপনাদের সাথে আমি যে ব্লগটি শেয়ার করতেছি, ওই ব্লগটা আপনারা আমাকে দেখেন এবং যতটুকু পারতেছি আমি দেখাবো। আমি জানি না ওনাদের বাসায় কতটুকু ওইটা অ্যালাউ আছে, তারপর আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার সাথেই থাকেন। যাওয়ার আগে আমরা একটু গাড়িটা ওয়াশ করে নিতেছি, কারণ গত কয়েকদিন ধরে এত বৃষ্টি ছিল, গাড়ি ময়লা হয়ে গেছে। তো বাইরে একটু গাড়িটা একটু ধুয়ে টুয়ে নিতেছি, তারপরে এখন তো আমাদের গাড়ি ওয়াশ করা হয়ে গেছে। তো আমরা চলে যাচ্ছি টনটনে। বন্ধ করো ডোর। ডোর নক করছ তো? নামাজে নাকি? আমরা যে ঘরের জন্য আসছি, চলে আসলাম। দেখে আশেপাশে এটাই টনটন। অনেকদিন পরে আসলাম ভাবির বাসায়। লাইট অন করো তো দেখে যায়। Yes.
দিদি কই রে যে অবস্থা হয়েছে যে অবস্থা খারাপ হয়ে গেছিল বুঝছেন না